চলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর আল্লাহর রহমতে ভালো আছি। ওই যে আমি আজকে আর আপনাকে টিকা দিতে নিয়ে গেছিলাম, টিকা দিয়ে আইসা মাংস কষায় রেখে গেছিলাম, এখন ঝোল দে আবার একটু জাল দিতেছি, ডাল ইয়ে করে রেখে গেছিলাম সিদ্ধ করে, এখন ডালের আইসা বাগার দিছি, টোলা টোলা মুচে টুচে রেখে গেছিলাম, এগুলো গুছাইয়া পরে এখন আইসা বসেছি, ওরারে খাওয়ায় ঘুম পাড়াইছি, আর একটা কাল ওখানে ঘুমাইতেছে। এই যে আর কারুলের মাঝে ঘুমাইতেছে, আর আমি এগুলো ঠিক করতেছি। টিকা দিতে গেছিলাম তো ওর একটু জ্বর আসছে, তাকে ফিরি না খাওয়াইতে হইব। ওই যে আজকে আমাদের একটা ঘড়ি নিয়ে আসছে টাইম দেওয়ার জন্য, ওইটা আবার ইয়াও কারেন্টে লাগাইতে হয়, আবার ডিম লাইটের কাজও করবে রাত্রে, এই জন্য এটা নিয়ে আসছে। কোটি বাটারফ্লাই নিয়ে আসছে, এটি লাগাই দিলাম রুমের মাঝে। আজকে অনেকদিন পর রোদ উঠছে, ওই যে আমি দুই মেশিন কাপড় দিছি, দুইয়ে দুইটা স্ট্যান্ডের মাঝে লাইড়ে দিছি, এগুলো এখন শুকাইতেছে। ওই যে মেশিনের কাপড়গুলো লাড়ছি তো এগুলো শুকাইতেছে, এগুলো শুকানোর পরে রুমে নিয়ে যাবো, নিয়ে গুছাবো। আর ওয়েদারটা অনেক সুন্দর আজকে, একটু রোদ আছে, রোদ একটু না অনেকটাই রোদ আছে, আবার গরমও একটু আছে, এভাবে দিনকাল যাইতেছে। সকালে নিয়েছিলাম আর আফরে টিকা দিতে, টিকা দিয়ে নিয়ে আসছে, ও তো ঘুমাইতেছে দেখছেন আপনারা। একটা থার্মোমিটারও নিয়ে আসছে সাথে গুলটার সাথে, ওইটা আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো, কারণ বাচ্চা যেহেতু আছে আমরাও আছি, ঠান্ডা যেহেতু আছে দেশ দেশ, তাই এটা নিয়ে আসছে, ওটা লাগবে এই জন্য, ওইটা এখন খুব জরুরি দরকার, যে জায়গাতে যাওন যাই জায়গাতে এটা লাগে, এজন্য এটা নিয়ে আসবে। প্রথমে হুমায়রার তাপমাত্রা মেপে দেখবো, এখন হুমায়রাকে কত আসে হুমায়রার তাপমাত্রা আপনারা শেয়ার করবো। এই যে হুমায়রার আসছে 3.5°C। ওই যে এখানে কিছু বাটারফ্লাই লাগাইছি ওই রুমটার মাঝে, কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ওই রুমে তো ঘড়িটা লাগাইলাম, আমরা যে রুমে থাকি এই রুম সৌজন্য রুম, এ রুমে আমরা থাকি না, লাগাইছি। এই যে বাহিরটা আবারও শেয়ার করলাম, এদিক দিয়ে আমরা ময়লা টয়লা ফালাই, যে এখানে ময়লা টয়লা ফালাই নে ঘরের সব। বাহিরের ওয়েদারটা খুব ভালো, ওই যে এদিকে একটা পার্ক আছে আমাদের বাসার সাথে, এই পার্কে যাইয়া হুমায়রা খেলা করে, আরও বাচ্চারা আসে, এটা অনেক বড় একটা পার্ক, বাচ্চারা খেলনা টেলনা আছে, আমি একদিন আপনাদেরকে ঘুরে একটু দেখাবো পার্কটা। তো সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি, ভালো। ওই যেখানে একটা ফুল গাছ লাগাইছিলাম তো ব্যালকনিতে উপরে, ওই ফুল গাছ এখন ফুল ধরতেছে, সুন্দরই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে? আমার তো ভালো লাগতেছে ফুলটা দেখে, সুন্দর একটা ফুল ফুটছে, রেড কালার। তাহলে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।